বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসকন্তল ফুকিন থেকে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি সকাল সকাল আমার রান্নাঘরে চলে আসলাম। আমি রান্নাঘরে এসে পোয়া মাছ রান্না করবো আজকে সকালবেলা। আমি আর একটা ছোটো মাছ রান্না করবো, এটাকে মলা মাছ বলা হয়। আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো রান্না করবো। তো এগুলি রান্না করার জন্য অনেকগুলি মশলা লাগছে না। আমি এখানে পেঁয়াজ, রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি অনেক কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তো আমি এই কয়েকটা দিন দিয়েই আমি রান্নাটা শেষ করব। তো আমার সাথেই থাকুন, আমি মূল রান্নাতে চলে যাব। তো আমি মূল রান্নাতে চলে আসলাম। আমি একটা কড়াই দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এরপরে তেল দিয়ে দিব। তেলটা আমি আমার পরিমাণ মতো দিতে থাকবো। আর রান্নাটা আমি আমার মনের মাঝের জন্য সে রান্না করবো। এখানে আমি কাউকে শেখানোর জন্য রান্না করি নি। আর যারা নতুন রাঁধুনি তারা যদি শিখে যান তাহলে তো গুড। আমি কিন্তু আমি আমার রান্নার জন্য রান্না করে আসছি, রান্না করার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য রান্না করছি। তো যারা নতুন তারা শিখতে থাকুন। আর এই রান্নাটা কিন্তু একেবারেই আমাদের হাজবেন্ডের খুব পছন্দের রান্না, কারণ ও পোয়া মাছ খুবই পছন্দ করে আর গুড়া মাছ তো অনেক পছন্দ করে। সেই জন্য উনি রান্না সবসময় তো উনি থাকে না। তো আমি আমার পছন্দ মতো রান্না করতেছি। পেঁয়াজ দিয়ে দিলাম, আমি রসুন দিয়ে দিচ্ছি, এরপর যেন লবণ দিয়ে দিব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এখন সামান্য একটু পানি অ্যাড করবো। এখন আমি দিয়ে দিবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিবো মরিচের গুঁড়ো। হলুদ তো আমি কম আসার সাথে কোনো কম দেওয়ার চেষ্টা করবো, আর ঝাল তো অবশ্যই একবারই কম দেব, কারণ ঝাল আমার স্যার পছন্দ করে না, যতটা খেতে পারে না, উনি অসুস্থ। আমি ঝালের পরিমাণটা একেবারে কম দিই না, এগুলো সবগুলো ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিবো। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমার একেবারে কষানো শেষ হয়ে গেছে, তেলটা উঠে উঠে গেছে। পোয়া মাছটাও আপনার যদি যে কোনো তরকারি সবজি ভালো করে কষিয়ে নেন তাহলে কিন্তু আপনার রান্নাটা অনেক সুন্দর হবে। খাইতে অনেক মানে খাবার যখন সবাই খেতে নিবে তখন দেখবেন সবাই অনেক প্রশংসা করবে, ভালো লাগবে, যে পাঁচা পাঁচা ভাব খেতে থাকবে না। তো আমার মাছটা একেবারে কষানো হয়ে গেছে। আমি পথে পানি দিয়ে দিব, ঝোলটা দিব, এই জন্যই যতটুকু পরিমাণ ঝোলটা রাখবো আর মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য। আমি এখন 2-3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেখে রাখবো মাছটা গোলক আসার জন্য, সিদ্ধ আসার জন্য। তো ওখানে মাছটা হয়ে থাকুক। আমি যেহেতু আপনাকে দুইটা মাছ রান্না দেখাবো বলছে, সেহেতু আমি এখানে মলা মাছটা নিয়েছি, এটা ছোটো মাছ। ছোটো মাছের সাথে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিব। ছোটো মাছের সাথে পেঁয়াজটা একটু বেশি দিব, তারপর একটু পেঁয়াজ বাটা পেঁয়াজও দিয়ে দিব, রসুন দিব, রসুনটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, ফালি করে রেখেছি, কাঁচামরিচটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি তেল, ছোট মাছের তো তেলটা একটু বেশি দিলাম। পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো আমি সবগুলি এখন ভালো করে মাখিয়ে নিব। হলুদের গুঁড়ো আরেকটু লাগবে, আরেকটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছটা আমার রান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন লবণটা দেখবো আর ধনিয়া পাতাটা অ্যাড করবো। তো লবণটা আমি দেখে নিচ্ছি, একেবারে পারফেক্ট লবণটা হচ্ছে। এই পর্যায়ে আমি ধনিয়া দিয়ে দিব, ধনিয়া কুচি করে নিয়েছি। তো ধনিয়াটা একটু বেশি দিব, ধনিয়া দিয়ে কিছুক্ষণের জন্য একটু ধনিয়াটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে আমি সেই মলা মাছটা বসিয়ে দিব। আমার পোয়া মাছ রান্নাটা শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার জলটা বন্ধ করে দিই। আমি যে ছোট মাছটা নিয়েছি এই ছোট মাছটা বসিয়ে দিব। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আমি কিন্তু আজকে রান্নাটা বেরে আর পরিবেশন করতেছি না, আমার রান্না আমি কড়াইতে রেখে দিব। তো আমি এখন ছোট মাছটা বসিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমার আরেকটু হলুদ লাগবো, তাই আমি হলুদটা দিয়ে দিব। একসাথে আমি ধনিয়ার কুচি করে রেখেছি সেইটাও দিয়ে দিব। দিয়ে মেখে আমি একেবারে ঢাকনা দিয়ে বসিয়ে দিব।
সাথে একটু পানি দিয়ে দিব। এখন চাল পা ধরিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।